আবরণ দীপ সম্মান, টাইটেল স্পন্সর বাই আবরণ এক্সক্লুসিভ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, কো-স্পন্সর বাই ক্যালকাটা পাই পিয়ারলেস গ্রুপ, আঁচল বুটিক, বঙ্গ বুটিক, প্রিয় গোপাল বিষয়। ফিফটি টুতে আমার পিতৃদেব যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক উনি এই প্রতিষ্ঠিত করেন তারাশঙ্করী পীঠের মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করেন 1950। তারপর থেকে এখানে পুজো পাঠ যাগ যজ্ঞ এবং এর এখানে একটা বিশেষত্ব হচ্ছে মায়ের তো শ্মশানে আগুন ছাড়া ভোগ হয় না, ভোগারতি হয় না, তো সেই জন্যে এইখানে ওই শ্মশানের আগুন মণিকর্ণিকার ঘাট থেকে বেনারসের আগুন মানে চিতার আগুন নিয়ে এসে এখানে আগুন জ্বালানো হয়। এই আগুন নিয়ে চিতা মরার আগুন দিয়ে এই ভোগ আরতি মায়ের হয় এবং এই নিত্য যজ্ঞ এই শ্মশানের কাঠ দিয়ে হয়। প্রসাদ তো এখানে আমিষ দিয়ে মায়ের ভোগ হয়,
আর কী সন্ধ্যা আরতি পুজো ইসবরতে কী কী থাকে? আমিষবরতে এখানে মাছ দিয়ে মায়ের ভোগ হয়, শুধু মাছ আর মিষ্টান্ন পায়েস খিচুড়ি এবং নানা রকম বাহান্ন ব্যঞ্জন দ্বারা মায়ের ভোগ হয়। অন্নকূটে প্রায় 5,000 লোক প্রসাদ পাবে এবং পিতৃদেব এইখানে সাধন ভোজন করেছিলেন মা তারার উপরে, ইষ্টক আর মা তারা, তিনি তার ঠাকুর সীতারাম দাস কন্যার থেকে দীক্ষিত তার আস্থিত এবং তিনি এখানে তন্ত্রমতে মায়ের সেবা পুজো করেন। বটুক হচ্ছেন না, একটা বটুক ভৈরব এবং বটুক হচ্ছে মহাকালের বাহন, সেই হিসেবে মহাকালের বাহন এবং প্লাস বটুক ভৈরব রূপে পূজিত হয় মহাকাল। এখানে তারাশঙ্করী মায়ের পুজো এবং দেখছি দেবীর পদ্মা দক্ষিণা কালিকা আছে, দুরকমভাবে দেবী কেন দুরকম? এই জন্যে আমাদের বাংলাদেশে আদি হচ্ছে ধামরাই জেলায়, ঢাকা ধামরাই জেলায় যখন মাধবে রথ হয় ওখানে, তো ওখানে মা দশভুজা দুর্গার নাম আবদা করা হয়েছিল, তো এখানে সেই দক্ষিণা কালিকার মায়ের নামকরণ করে আবদা মায়ের পূজা হয় দক্ষিণা কালিকার। আর তারা মায়ের পুজো হয় গুপ্তভাবে, যেখানে সে কেউ পুজো দেখতে পারেন, সেই কারণে এইখানে মা আবদাকে দক্ষিণা রূপে দক্ষিণা কালীকে মায়ের নামকরণ করা হয়েছে আবদা, সে আবদা মাকে পূজা করা হয় এবং এখানে সবাই পুষ্পাঞ্জলি এবং এখানে সবাই দেয়। যেহেতু ওইখানে গুপ্তভাবে পুজো হয় এবং দরজা বন্ধ করে পুজো হয়।